সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সে দাদার নাম হলো আবু তাহের আলী। ওনার বাড়ি হচ্ছে গোয়ালপাড়া জেলার, আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায়। কিন্তু গোয়ালপাড়াতে প্রচুর বন্যা থাকার কারণে সেখানে তার ফার্মটা তৈরি করে দিতে পারলাম না। তাই সে প্ল্যান করলো যে ধুবড়ী জেলার গরিপুর নামে একটি জায়গার মধ্যে তার বোন থাকে, সেই বোনের বাড়িতেই তাকে সে বললো আমাকে ট্রেনিংটা শিখিয়ে দেওয়ার জন্য। তাই আজকে সেই দাদার জীবনে অনেক কিছু করেছে, কাঠের কাজ থেকে শুরু করে লাইফে অনেক কাজ করেছে জীবনে ইনকাম করার জন্য। সে বর্তমানে কাঠের কাজ করে, কাঠের কাজ করে সে দেখে যে কাঠের কাজটা সবসময় থাকে না, সেক্ষেত্রে পয়সা ইনকাম তার কাছে আনলিমিটেডভাবে আসে না। তারপরে সে দেখে যে অনেক স্কুলের মাস্টার মানে এক্সট্রা ইনকামের জন্য এই মাশরুম চাষটা করতে পারে সাইড ইনকাম হিসাবে। যদি করতে পারে আমিও তাহলে কাঠের কাজ করেও সাইড একটা এক্সট্রা ইনকামের জন্য এই কাজটা করতে পারবো। তখনই সে যোগাযোগ করে, যোগাযোগ করে বায়োফিজিক্যালি দেখা করে ল্যাব থেকে সব কিছু নিয়ে এসে তার বোনের বাড়িতে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ শুরু করেছে। তাই সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে সে আসাম রাজ্যের ধুবড়ী জেলার গরিপুরে সে দাদার ফার্মের চিত্র এবং কাহিনী তুলে ধরতে চলুন সে দাদার ফার্মে। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি আমাদের নতুন ভিডিও নতুন ফার্মার ভাইয়ের সাথে। আপনারা সম্পূর্ণ প্রসেসটি দেখলেন কিভাবে কাজ হচ্ছে। তো কাজের শেষে আমরা সবসময় ইন্ট্রোডিউসিং ভিডিও শুরু করে থাকি এবং আজকেও শুরু করছি আমাদের ইন্ট্রোডিউসিং ভিডিও। এখানে দুজন দাদাকে দেখতে পাচ্ছেন আপনারা, তো তার মধ্যে উদ্যোগ নিয়েছেন আপনি, তাই তো? আবু তাহের আলী দাদার নাম, তো তবুও তার কাছ থেকে নামটা শুনে নেবো আর কি। আচ্ছা, আপনার যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম কি, যেখানে আপনি সেট আপটা করছেন? কারণ আপনার যে মেন জায়গা সেটা জায়গাটার নাম বলেন, আপনার বাড়ি জলেশ্বর। তো সেখানে জল জমার কারণে তার জন্য আপনি ওখানে মানে কাজটা করতে পারছেন না, তো তার জন্য আপনার যে বোন জামাই রয়েছে তার বাড়িতেই আপনি কাজটা শুরু করলেন, তাই তো? এই জায়গাটার নাম আর অ্যাড্রেসটা বলবেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এখানে একটা গেট রয়েছে গুয়াহাটি যাওয়ার যে ওয়েলকাম গেট, ওয়েলকাম গেটের ধুবড়ী যাওয়ার যে ওয়েলকাম গেট, ওয়েলকাম গেটের ওখানেই আপনার বাড়ি, তাই তো? যাই হোক, আপনি কি মাশরুম চাষটা এর আগে কখনো করেছেন?
করা হয়নি, মানে এবারই প্রথম শুরু করলেন, তাই তো? তো কার উদ্যোগে আপনি এই কাজটা শুরু করলেন, মানে কি দেখে কি ভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে সাইমার শুমে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে আপনি ভিডিও দেখেছেন, দেখার পরে আপনি উদ্যোক্তা হয়েছেন, তাই তো? তো আপনি তো ব্যবসা করার জন্য অনেক ভিডিওই হয়তো দেখেছেন, কিন্তু সাই মাশরুমের ভিডিওটা আপনার কেন ভালো লাগলো? এটি এক্সেস টাইমে কতক্ষণই করা যায় একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি কি কাজ করেন আপনি? কাঠমিস্ত্রি কাম করি, কাঠে ফার্নিচার কাম করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাশরুম নিয়ে আপনি সেটআপ করেছেন মোটামুটি তো হাজার শুনলাম, হাজার, তাই তো? হাজার সিলিন্ডার দিয়ে আপনি স্টার্ট আপ করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো হাজার সিলিন্ডার যখন আপনি মানে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনি এর পরে পরবর্তীতে আপনি কি উদ্যোগ নিতে চান? আচ্ছা আচ্ছা, তবে এই কাজটা যে আছে যে আপনি ধরেন শুরু করলেই যে আপনি পারবেন আমি কিন্তু না, কারণ সবার প্রথমে আপনাকে কাজটা শিখতে হবে। যদি পরিপক্কভাবে আপনি মানে না জানেন কোনটার পর কি প্রসেস আছে, এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে একটা মানে ভালো একটা কৃষিকাজে, যেমন ধরুন মানুষ মাঠে যায় চাষ করার জন্য, তো ওরকম এটাও এক ধরনের চাষ, কিন্তু এটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে করতে হয় এবং ভীষণই নিয়ম মেনে এটা করতে হয়, কারণ আপনি যদি ঠিকঠাকভাবে নিয়ম নীতি না জানেন তাহলে কিন্তু আপনার মাশরুম খারাপ হবে, আর খারাপ হলে আপনি ভাববেন যে আমার জিনিস কেন খারাপ হলো, এটা সবাই ভাবে, এটাকে ফেলিয়র বলা হয়, ফেল করা। তো তার জন্য আপনাকে কাজটা যদি সঠিকভাবে আপনি একদম রপ্ত করে শিখে নিতে পারেন তাহলে কি হবে, আপনি কাজটাকে সঠিকভাবে করতে পারবেন, কারণ এই কাজটা খুবই ইজি কাজ, সবাই করতে পারে, পুরুষ মহিলা যে কোনো বয়সের ব্যক্তি সবাই করতে পারবে। তো যাই হোক, আপনার উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আপনার হাতে ট্রেনিং শেষ হওয়ার ওনার ওনার ভগ্নিপতি যে রয়েছে, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ বদির জামান। আচ্ছা, আপনার বাড়িতেই কাজটা হচ্ছে, মানে ট্রেনিংটা হলো আর কি? তো ট্রেনিংটা যে আপনি দেখলেন আপনার কেমন লাগলো? খুব ভালো আছে। মানে প্রসিডিওরটা কেমন লাগলো? খুব একটা পরিশ্রমের কাজ কি? না না, ওইরকম একটা পরিশ্রম যে মানে গা খাটা বা অমুক তমুক অনেক পরিশ্রম করতে হচ্ছে ওরকম কোনো কাজ নেই, একদম স্ট্যান্ডার্ড কাজ, শুধু আপনাকে টেকনিক জানতে হবে, টেকনিক ফলো করলে পরে আপনি কাজ করতে পারবেন, অসুবিধা নেই। কারণ আপনারা দেখেছেন ভিডিওতে আমাদের সাথে অসংখ্য লোক যুক্ত হয়েছে এবং তারা তাদের এই 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 কাজের মাধ্যম দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং আগামী দিনেও করবে, যারা যারা যুক্ত হবে তারা কিভাবে সফল হচ্ছে ওই একই সিস্টেম, দেখবো শিখবো তাহলেই হয়ে যাবে, ট্রেনিং নেবো দেখবো শিখবো এমনি হয়ে যাবে। তো যাই হোক, আমরা ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, তো যিনি মেন ট্রেনিং প্রাপ্ত দাদা রয়েছে তার হাতে আমরা সার্টিফিকেট তুলে দেবো, সার্টিফিকেট তুলে দেওয়ার পর আমরা ট্রেনারের কাছ থেকে দু চারটা কথা শুনে ভিডিওটি শেষ করবো। যে দাদার হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দিচ্ছি, এখানে দাদার নাম ঠিকানা সব কিছুই লেখা আছে, দেখলেন আপনার। তো দাদাকে লাস্ট একটা প্রশ্ন করবো, তারপরে আমরা ট্রেনারের কাছ থেকে দুটো লাইন শুনে নেব। তো আপনি যে এই মানে মাশরুমে উদ্যোগী হয়েছেন, তো কাঠের কাজ তো আপনি করতেন, তো মানে কি কারণে আপনি মাশরুমটাকেও বেছে নিতে চাচ্ছেন? মাশরুমটা ভালো লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, চাহিদাও আছে। আমাদের এদিকে মেঘালয় খুব নিকটে না, কাঠের কাজ তো গোয়ালপাড়া জেলাতে পড়েছে। আর কাঠের কাজটা যে আপনি করছেন, মানে কাঠের কাজটা কি থেকে কি কারণে আপনি ইসে করতে যাচ্ছেন মাশরুমটা, তার পাশাপাশি কাঠের কাজ তো ভালো কাজ, কাঠের কাম এটা এক্সেস টাইমও করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে কাঠের কাজ সারা বছর থাকে না, তাই তো? সারা বছর কাজ থাকে না, এবং একটা এক্সট্রা টাইমে সেই টাইমটাকে আপনি কাজে লাগিয়ে আরেকটি ব্যবসা করতে চাচ্ছেন, তার জন্য আপনি মাশরুমটাকে বাছলেন, তাই তো? যাই হোক, খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আমরা চাবো যে আপনি মাশরুমের মাধ্যম দিয়ে আরো বড় একটা সফলতার জায়গায় যান এবং মন দিয়ে কাজটা করবেন, মন দিয়ে কাজটা করলে পরে আপনি অবশ্যই সবসময় ট্রেনারের গাইডলাইন ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা ট্রেনারের কাছ থেকে দুটো লাইন শুনবো, লাইন শোনার পরে আমরা শুরু করছি মানে শেষ করবো আর কি ভিডিওটি। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ শাহ, আজকে আবারও চলে আসলাম একটি নতুন জায়গায়, সেটা হলো আসাম রাজ্যের ধুবরী জেলার গৌরীপুর মানে এরিয়ার মধ্যে একটি এই দাদার বাড়িতে
অ্যাকচুয়ালি ট্রেনিংটা হলো এই দাদার, এই দাদার নাম হলো আবু তাহের আলী। এই দাদার বাড়ি হচ্ছে গোয়ালপাড়া জেলাতে, সেখানে বন্যার কারণে, বন্যায় প্রচুর মানে জল হয়েছে, সেই জল হওয়ার কারণে সেখানে আমরা আজকে যেতে পারলাম না। তাই দাদা প্ল্যান করলো যে এখানে তার যেহেতু বোনের বাড়ি, তাই বোনের বাড়িতেই ট্রায়ালভাবে কীভাবে কাজটাকে করতে হবে সেই প্রসেসটা জিগিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দাদা তুমি বাড়িতে কতগুলো করছো সিলিন্ডার? এক হাজার দিয়ে প্রথমে শুরু করেছে দাদা। তো বললোই দাদা একজন কাঠের কাজ করে, সে কাঠের মানে খাট ফার্নিচার বানায়, আর কাঠের কাজ তো জানেনি, এখন কাঠের যুগ প্রায় উঠেই গেছে, সব সময় কাজ থাকে না। আর দাদা বললো যে কাজ থাকা সত্ত্বেও যে এক্সট্রা টাইমটা থাকে, সেই টাইমটাকে কাজে লাগিয়ে অসংখ্য লোক যারা চাকরি করছে, চাকরি করেও কিন্তু এক্সট্রা টাইমটাকে কাজে লাগিয়ে আজকে এই মাসুম চাষ শুরু করেছে। অনেক বড় বড় বিজনেসম্যান, এর আগে অসংখ্য ভিডিও দেখিয়েছি যে অনেক বড় বড় ব্যবসায়ীদের যারা এক্সট্রা যে টাইম থাকে সেই টাইমটাকে কাজে লাগিয়ে এই মাসুম চাষটা শুরু করেছে। তাদের দেখা দেখি দাদা উদ্যোগী নিল যে আমি যে কাঠের কাজটা করি, সে কাঠের কাজটা করার পাশে যে এক্সট্রা টাইমটা থাকে আমার কাছে, সেই টাইমটাকে কাজে লাগিয়ে আমি এই ব্যবসাটা শুরু করব। তারপরেই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ করে সে আমার বাড়িতে যায়, আমার ল্যাবে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু গাড়িতে করে নিয়ে এসে সে পরিকল্পিতভাবে বাড়িতে, তার যে গোয়ালপাড়া বাড়িতে বাড়ি আছে, বিশাল বড় পরিকল্পিতভাবে ফার্ম বানিয়েছে। কিন্তু বন্যা হওয়ার কারণে সেখানে আমরা আজকে যেতে পারলাম না, তাই আজকে আমরা প্রাথমিকভাবে যে কাজ করার প্রসেসটা এই জায়গায় দেখিয়ে দিলাম। লাস্ট দেখুন একটা কথা বলতে চাই, লাস্ট এই ফার্ম থেকে দাঁড়িয়ে, এই মাশরুম কাজটা হলো এমনই কাজ, আপনারা তো দেখেছেন যে আমাদের সঙ্গে কত লোক যুক্ত হচ্ছে, আজকে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে যে স্কুলের মাস্টার, যে সাংবাদিক, যে পুলিশ, যে ডাক্তার, আজকে অসংখ্য লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। তাদের একটাই কারণ যে মাশরুম হলো এমন একটা কাজ, যে চাষ করতে নির্দিষ্ট কোনো সময়ের দরকার পড়ে না। আমরা যে কাজগুলো করি সে কাজগুলো করার পাশে যে এক্সট্রা সময়গুলো আমাদের কাছে হাতে থাকে সেই সময়গুলোকে কাজে লাগিয়ে সুন্দর করে আমরা এই ব্যবসাটাকে করতে পারবো। আর এই ব্যবসাটা করতে কোনো বয়সের ফ্যাক্টর পড়ে না, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক, সে শিক্ষিত হয় চাই মূর্খ হয়, প্রত্যেকটা ধর্মের লোক, প্রত্যেকটা বর্ণের লোক, প্রত্যেকটা লোক চাইলে এই কাজটাকে করতে পারে। এই কাজটা করার জন্য শুধুমাত্র একটা জিনিসের দরকার, সেটা হলো ইচ্ছা এবং সঠিক চিন্তাধারা। এই ইচ্ছা এবং চিন্তাধারা যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নিতে পারে তাহলে এই কাজ করে সফল জায়গায় পৌঁছতে পারবে। আর আজকে আমরা অসংখ্য লোককে সফল একটা জায়গায় পৌঁছে দিয়েছি, সার্টিফিকেটের মাধ্যমে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, আসামে প্রচুর লোক পেয়েছে। আমরা চাইবো দাদা যদি আগামী দিনে এই মাশরুম কাজটাকে করে একটা বড় জায়গায় পৌঁছায়, বড় একটা ফার্মে রূপান্তরিত করে, এবং দাদার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন দিয়ে পূরণ হয়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চৈনা সাহেবকে। উনি তার দুটো লাইন প্রত্যেকটা ভিডিওতেই বলেন, এখানেও বললেন। তো সবাইকে আর একটা কথা বলবো যে মাশরুম সম্পর্কে যদি আপনারা যে কোনো বিষয়ে বিশদ জানার জন্য, কোয়ারিসের জন্য যদি জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বর রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, ট্রেনের তরফ থেকে আপনাকে গাইড করা হবে। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তো দাদা আপনি তাহলে কাজটা শুরু করবেন ঠিকঠাকভাবে, এবং ট্রেনিংয়ের জন্য আবার যদি কখনো কোনো প্রয়োজন হয়, যে কোনো কিছু করার আগে ধরেন যদি আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি মানে ভুলে গেছি, যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনি সঠিকভাবেই কাজটা করবেন, মানে হেলাহালসি করে না, যে ধরেন আপনি ধরেন ত্রিপালের মধ্যে যখন খ্যাটটাকে মানে বিছালেন, বিছানোর পরে ধরেন মাটি পায়ে কেউ উঠে গেলো বা ওরকমভাবে যাতে না করা হয়, তাহলে কিন্তু মাটি যদি ইসে মাশরুমের খড়ের সাথে লাগে তাহলে কিন্তু খড় খুব নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার যে উদ্যোগ, যে পরিশ্রম সেটা বিফলে যাবে। যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফার্মার ভাইয়ের সাথে নতুন ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সাই মাশরুম চ্যানেল। তো জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।